দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকে আমি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা জয়পুর গ্রামে এক খেজুরের বাগানে। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয়। দর্শক বন্ধুরা, খেজুরের রসের স্বাদ কেমন, অরিজিনাল খেজুরের গুড়ের স্বাদ কেমন, সেটা আমি আপনাদেরকে আজকে জানাবো। দর্শক বন্ধুরা, যদি আপনারা অরিজিনাল খেজুরের রসের স্বাদ নিতে চান এবং অরিজিনাল খেজুরের গুড়ের স্বাদ নিতে চান, তা ঠিক এরকম একটি বাগানে চলে আসতে হবে আপনাদের। তো আপনাদের জন্য আমি এসেছি, তো পুরো ভিডিওটি জুড়ে আজকে আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। দর্শক বন্ধুরা দেখুন, এই যে ভাড়টি আপনারা দেখছেন, এই ভাড়টি পাড়বে, পেড়ে রস সংগ্রহ করবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। দেখুন যে রস পড়ছে, বোঝা হয়ে গেছে বুঝলেন। আচ্ছা, এর জন্য পড়ে যাচ্ছে। পুরা অনেক বেশি হয়ে গেছে, তার মানে এই গাছের রসটি বেশি। জি জি, তার মানে 1 কেজি 100 গ্রাম গড়েতে আসছে। আচ্ছা আচ্ছা, একাই দর্শক বন্ধুরা দেখুন, এই যে গাছ থেকে ভাড়গুলো পেড়ে নিয়ে আসা হয়েছে, এখন এই রস তাওয়াতে ঢেলা হবে, তারপরে রস জাল দেওয়া শুরু হবে। তো আমি একটু দেখি এর ওজনটা কেমন। বেশ মনে হচ্ছে 10 কেজি 15 কেজি তো হবেই রস, তাই না? 10 কেজি রস জাল দিয়ে 1 কেজি 100 গ্রাম খেজুরের রস পাওয়া যাবে, এমনই তথ্যটি আমরা পেয়েছি। দর্শক বন্ধুরা দেখুন, খেজুরের রস জাল দেওয়ার আগে তাওয়াটি এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা দেখুন কিভাবে ভাড় থেকে রস তাওয়ার উপরে রাখা হচ্ছে। তো ছাকনি হিসাবে খেজুর গাছের কি বলা হয়, সরপাতা বলা, সরপাতা দিয়েই ছেঁকে নেওয়া হচ্ছে। দর্শক বন্ধুরা দেখুন, আমি একদম টাটকা খেজুরের রস প্লেটে করে খাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। একদম টাটকা খেজুরের রস, অনেক সুন্দর। দর্শক বন্ধুরা, অরিজিনাল খেজুরের রস খেতে হলে খেজুরের বাগানেই আসতে হবে। Thank you.
দর্শক বন্ধুরা, খাঁটি খেজুরের রস অনেক স্বাদ, অনেক ভালো লাগছে। আহ, অনেক ভালো, অনেক ভালো। আর পারা যাবে না। এই ফেনা উঠছে কেন? এগুলো গাদ উঠছে, গাদ, রসের গাদ। হ্যাঁ, এগুলো রসের গাদ বলে। এগুলো কি ফেলে দিতে হবে না? হ্যাঁ, ওই হালকায় ও কি করতে হবে দেখো, দেখাচ্ছি। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখুন, এই যে যে ফেনাগুলো উঠছে এগুলো হলো গাদ। তো এখানে এগুলো ফেলে দিতে হবে আর কি বলছে। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেখাবো। দর্শক বন্ধুরা দেখুন, এখন আমি আপনাদের তাঁত রস খেয়ে দেখাবো এর স্বাদটি কেমন। দেখুন আপনারা একটু ভালো করে। তো আমার এই আলমগীর ভাই আমাকে একটু তাঁত রস উঠিয়ে দিল, তো এর বিষয়টা আপনাদেরকে জানাবো। দেখি, বিসমিল্লাহ বলে, একটু গরম কি ঠান্ডা। দারুণ, অনেক সুন্দর ভাই, অনেক স্বাদ। দর্শক বন্ধুরা, এই তাঁত রস আমার জীবনে প্রথম খাচ্ছি, তো এই স্বাদটি অনেক ভালো। যদি কখনো আপনাদের সুযোগ হয় এই খেজুরের বাগানে, অথবা কারো বাড়িতে যদি খেজুরের রস জাল দেয়, তা আপনারা একটু তাঁত রস খেয়ে একটু দেখবেন যে স্বাদ কত মজা, কত টেস্ট। দর্শক বন্ধুরা দেখুন, আমি নিজে একটু সুযোগ নিয়ে নিলাম। তো এই খেজুরের রস জাল দিতে দিতে যখন ঘন হয়ে ওঠে, তখন ঠিক এইভাবে একটু নেড়ে দিতে হয়। আচ্ছা, এটা এইভাবে নেড়ে দেওয়ার কারণটা কি? এটা নাড়লে পরে গুড়টা ভালো হয়, ভালো হয়, এর গাঢ়ত্ব ভালো হয়। আচ্ছা, দর্শক বন্ধুরা দেখুন, আপনারা একটু ভালো করে দেখুন, তো চুলার পাশে থাকা খুবই কষ্টকর, এ যে হিট তাত শরীরে লাগে। তাহলে দেখুন, এই গুড় উৎপাদন করতে গিয়ে একজন গুড় চাষির কত পরিশ্রম করতে হয়, তাত সহ্য করে আপনাদের জন্য এই অরিজিনাল খাঁটি খেজুরের রস তৈরি করছে। অরিজিনাল খেজুরের রস তৈরি করার পর যদি দাম সঠিক না পায়, কতটুকু কষ্ট হয় সেটা আপনারাই অনুভব করুন।
ক্রমান্বয়ে এই খেজুরের রস গুড়ে পরিণত হতে চলেছে, খুবই অল্প সময়ের ভিতরে গুড় হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এখন এই রসটির নাম হলো তাঁত রস। আমি আপনাদেরকে এই তাঁত রস একটু খেয়ে দেখালাম, এর স্বাদটি কেমন। তো খুবই ভালো, সুন্দর একটি স্বাদ। আমি এই তাঁত রস এই জীবনে প্রথম খেলাম, তো অনেক ভালো লাগলো। তো আমার এই বাগানের মালিক, এই যে আলমগীর ভাইকে অনেক ধন্যবাদ যে আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। এই প্রথম নাড়ছি, ভালো লাগছে খুব। আসলে এক আলাদা অনুভূতি। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, এই পরবর্তীতে আরও একটু সুযোগ নেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধু, আমার যে ভাতিজা আছে আমার বাম পাশে, উনি হচ্ছেন গুড়ির মালিক, আর আমি এই মাঠে অন্য অন্য চাষ করি, এই জন্যই আসি এই জায়গায়। এসে আমার ভাতিজার সাথে অনেকটুকু শেয়ার করি এই গুড়ের সম্বন্ধে, কীভাবে গাছ কাটতে হয়, কীভাবে গুড়া তৈরি করতে হয়, কীভাবে ওর ভাঁড়গুলো ধুইতে হয়, এগুলো সব আমি দেখেছি। দেখে 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 অল্প কিছু শিখেছি। ইনশাল্লাহ এর ভেতরে কোনো ভেজাল পাবেন না। এই দেখেন গুড়, দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, এটাই গুড়। গুড়ি প্রায় পরিণত হতে এসেছে, আর অল্প কিছুক্ষণ বাকি আছে। অল্প কিছুক্ষণের ভেতরেই গুড়টা হয়ে যাবে দর্শকবৃন্দ। আমরা আর কি বলবো বলেন, আমরা চাষি মানুষ, আমাদের তো ভাষা জানা নাই। হ্যাঁ দর্শক বন্ধুরা, দেখুন রস থেকে গুড়ে পরিণত হতে বেশ কিছু সময় নিল। এখন লালচে কালার চলে এসেছে, তো এক ঘন্টা মতো জাল দেওয়ার পরে এই রঙটা আমরা পেয়েছি। তো ভাই, এই কাজ আপনি কতদিন থেকে করছেন? দীর্ঘ ১২ বছর। বারো বছর থেকে এই গুড় তৈরি করছেন, তার ১২ বছরের অভিজ্ঞতা। জি জি। আচ্ছা আচ্ছা, যাক শুনে ভালো লাগলো। আগে তো আর আব্বা করতো। তাই? আমরা গুড় পেয়ে যাব। আচ্ছা আচ্ছা, এখন হওয়া মুখো তো, এখন জাল দেওয়া যাবে না। আর জাল দেওয়া যাবে না, আগুনে যে তাতটুক আছে ওই তাতের মাধ্যমে গুড়টা নামাইতে হবে। ও আচ্ছা আচ্ছা, পরিপূর্ণ গুড় হয়ে তাহলে গুড়টা টেস্ট এবং সুগ্রানটা থাকবে। আর যদি এখন জাল দেই, হ্যাঁ, তাহলে পরে ওই টেস্টে নষ্ট হয়ে যাবে এবং একটা ওর গন্ধ আসবে, এই গুড়টা খাওয়া যাবে। গুড়ের মাংসের মতো কইতেলে ধীরে ধীরে ধীরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নামাই থাকবে। গুড়টা হয়ে গেছে মনে করেন, এখন টেম্পার করা। আচ্ছা, এই যে টেম্পার আছে, টেম্পারটা কইতে চলে। লোহা যেমন আস্তে আস্তে ঘ্রাণ চলে আসছে, এর স্বাদ আসছে আস্তে আস্তে। ওই ঘ্রাণটা নিতে হলে পরে এখন আর জাল দেওয়া যাবে, জাল দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, তা দর্শক বন্ধুরা আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই, আপনারা একটু দেখুন। হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন, যদি আগুনের পরিমাণ বেশি থাকে চুলাতে, তাহলে পানি দিয়ে একটু আগুনের তাত কম করানো হয়, যাতে গুড়ের মান ভালো পাওয়া যায়। দেখুন গুড় প্রায় তৈরি হয়ে গিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। চুলা থেকে তাওয়াটি নামানো হয়েছে, তো এখন কি করছে আমরা সেটা জেনে নিই। তো ভাই, এটা কি করছে? এই গুড়টা সৌন্দর্য করার জন্য বীজ তুলতে হবে। বীজ? জি। ও আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা আমার দর্শকদের একটু ক্লিয়ার করে বলেন যে এটা কেন করা হয়। এটা মূলত হলো যে গুড়টা হয়ে গেছে। আচ্ছা, গুড় হয়ে গেছে, এবার গুড়ের যে একটা সৌন্দর্য চোখে ভালো দেখায়। জি জি, চোখে ভালো দেখায়, সেই মূলত সেই পরিশ্রমটুকু এখন করা।
আচ্ছা আচ্ছা গুড় এটা অরিজিনাল যেটা গুড় সেটা গুড়টা হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা তো আপনার এটা এই বীজটা দেখে কি করে বুঝবেন যে গুড়ের গুণগত মান ঠিক আছে গুণগত মান বোঝা যাবে এবং এই গুড়টা খামির জি জি এই গুড়টা যে এখন যে ঘন নিচে আরো ঘন হবে এই বীজটা তুললে এখন স্তরল আছে এখন আচ্ছা আচ্ছা এই এই বীজটা ওঠানোর পরে এই বীজকে এর সাথে মিশিয়ে দিতে হবে জি মিশাইতে হবে মিশাইতে হবে তাই না তার মানে আমি বুঝতে পেরেছি যে এই ঝোল গুড়টি দানা বানতে এই বীজটি সাহায্য করবে সাহায্য করবে তাই না তাহলে প্রত্যেক গুড় চাষি সে এই বীজ তোলে আচ্ছা যদি আমি এই বীজটি না উঠাই তাহলে এই গুড় দানা বাঁধবে না দানা বাঁধবে বেশি দানা হবে লালচে কালো আর এটা বীজ তুলে একটু ঘুটি দিলে গুড়টা পরিষ্কার হবে কালার সুন্দর হবে ঘ্রাণ সুন্দর হবে সবকিছুই একের ঘ্রাণ সুন্দর ওতো হবে যেমন আপনার মাঠে বীজ বলে না যে বীজ দরকার হয় একটা ফসল করতে হলে একটা পেঁয়াজের বীজ বা অমুকের বীজ দরকার না এত বীজের দরকার আছে আচ্ছা আপনার সুন্দর হবে গাছ হবে মনে করেন এইটা না হলে আপনার গুড়া সুন্দর যাবে না এক কথায় আচ্ছা 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 কিভাবে বুঝবো যে বীজ হয়ে গেছে বীজটা তরল থেকে আপনার পুরো শুকনো হয়ে গেছে আচ্ছা শুকনো হয়ে গিয়ে ওটা কেন ওখানে পুরো সাদা হয়ে গেল আচ্ছা সাদা হয়ে গিয়ে একেবারে জিনিসটা ঝরে যাচ্ছে আচ্ছা যে তরল যে পানি মতো ওই জিনিসটা নেই এখন ওই জিনিসটা ঝরে যাচ্ছে ঝরে গিয়ে বুঝে নিতে হবে যে এবার ওই যে বীজটা হয়ে গেল হয়ে গেছে হ্যাঁ দেখেন দর্শক বন্ধুরা আপনারা খুব ভালো করে একটু দেখে নিন যে কিভাবে বীজ তুলতে হয় আচ্ছা এই বীজের কাছে কি গুড়ের ভালো মন্দর মান নির্ভর করে অবশ্যই জি জি মানে সৌন্দর্যের দিক থেকে নির্ভর করে এটা কি আমরা মনে করতে পারি যে চাষি যত ভালো বীজ তুলতে পারে তার গুড়ের মানটা তত ভালো ভালো হবে থেকে সঠিক জিনিসটা পাবো হ্যাঁ যখন আপনি পুষ্করিতে মাছ ছাড়েন মনে করেন তো বলে না বড় মাছের পোনায় বড় মাছ হয় যখন বীজ আপনি বপন করেন বা ওপন করেন যাই করেন তখন ভালো বীজ হলে ভালো চারা হয় এত ভালো বীজ হলে ভালো গুড় হয় জি জি দর্শক বন্ধুরা দেখুন বীজ তোলা প্রায় শেষ পর্যায়ে তখন আমরা অরিজিনাল খাঁটি খেজুরের গুড় পেয়ে যাব আমরা সেই সকাল থেকে অপেক্ষা করছি এই সুন্দর মুহূর্তটি দেখব বলে টাটকা খেজুরের রস গাছের আগা থেকে সুতো বেয়ে ভাঁড়ে পড়ছিল সেই ভাঁড়ে জমানো রস জাল দেওয়ার ফলে
গুড়ে পরিণত হয়েছে। সেই দৃশ্যটি আমরা দেখছি দর্শক বন্ধুরা, নিজ চোখে গুড় বানানো দেখে সত্যি আমি আনন্দিত। আপনারা যদি এই সুন্দর মুহূর্তটি দেখতে চান তো অবশ্যই আপনারা খেজুরের বাগানে চলে আসবেন। তো দেখুন আমার এই ভাইজান কি করছে, আপনারা একটু ভালো করে দেখুন। তাহলে এই যে উপরে যে স্তরটা আছে, এই স্তরটা কি? ওটা হলো গুড়, কিন্তু রসের একটা অংশ, আলাদা একটা অংশ, এটাও গুড়। আমরা তো এখন ঝোল গুড় পেয়েছি, জি জি, কি বলা হয় খেজুরে ঝোল গুড়। জি, এই ঝোল গুড়টি আমরা দানায় পাব এই বীজ এর সাথে মিশানোর পরে। তাহলে আমরা বীজ উৎপাদন করছি সাধারণত গুড়ের উপরের স্তরে, যে গুড়টি রয়েছে ঝোল গুড়ের উপরে যে স্তরটি রয়েছে সেই স্তরটি দিয়েই আমরা বীজ উৎপাদন করছি, তাই তো? আচ্ছা, তো ওই বীজ এই ঝোল গুড়ের সাথে মিশে দানা গুড়ে পরিণত হবে, এবং যে যত ভালো বীজ তৈরি করতে পারবে তার গুড়ের মান তত ভালো, মানসম্মত মান তত বেশি সে পাবে। আচ্ছা আচ্ছা, গুড়ের ঘ্রাণ যেটা সেটাও নির্ভর করে গুড়ের মান কত, গুড়ের উপর, গুড়ের উপর। আচ্ছা, গুড় যে গাছি তার উপর নির্ভর করে, সে গাছি ভালো হয় অল সাইড, জি, মানে ভাঁড় ধোয়াই থেকে, মাজাই থেকে, ভাঁড় পোড়া দেওয়াই থেকে, জি, গুড়ে জাল দেওয়ার এর থেকে সে গুড়ের মান তার বেড়ে যাবে। কিন্তু কালকে যখন আমি শুরু করেছি গুড়া বানানো প্রথম, জি জি জি, বালি ধারা দিয়ে দাঁড়াকে সুন্দর ভাবে ঘষতে হবে, তখন থেকেই গুড়া তৈরি হয়। গায়ের একটা ধার নির্ধারিত আছে, জি, এবারে গা ভাড়া ধোয়াইতে হবে, ভাড় পোড়া দিতে হবে, ধোয়া দিতে হয় ধোমা। আচ্ছা আচ্ছা, ভাড় ধোমা দিয়ে ভাড়ের একটা ফের ওখানে একটা ঘ্রাণ আসে, সুঘ্রাণ। আচ্ছা, ওই ভাড়টা এবারে গাছটা আপনি যখন কাটবেন, কেটে সারা রাত এক আধ ফুট করে আসবে শুতবে, জি জি জি, সকালে এসে নামাইতে হবে, জি, তো তখনই বোঝা যায় অনেকটা যে গুড়া রসটা ভালো হলো, জি, কি একটু কমা হলো, তখনই বোঝা যায়, সকালে এসে বোঝা যায় যে রসটা কেমন হইলো। তো আজকে আমরা ওইভাবে দেখলাম, জি, তো গুড়া রসটা আজকেও ভালো হয়েছে, ইনশাল্লাহ আজকে গুড়টাও খুব ভালো হবে। আচ্ছা আচ্ছা, মানসম্মত মান হবে, এবং তারাই খাবে, জি 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 জি, তারাই বলবে যে না গুড়া অনেক টেস্ট এবং সুস্বাদু। আচ্ছা আচ্ছা, মানসম্মত মান গুড় এটা। আচ্ছা, এই গুড়টার ভেতর কোনো রকমের ভেজাল নেই, গুড়টা পিওর গুড়। আচ্ছা, এটা খেজুরের যে অরিজিনাল গুড় মানুষ খোঁজে বা মানুষ বলে যে আমরা অরিজিনাল খেজুরের গুড় নেব, জি জি, এটাই হলো সেই খেজুরের গুড় যে গতকালকে সকাল থেকে আজকে এই সকাল পর্যন্ত, মানে কাটার থেকে শুরু করে এবং গুড় শেষ মুহূর্ত পর্যন্ত এই 24 ঘন্টা সময় লাগে অরিজিনাল খাঁটি গুড় পেতে, পেতে অরিজিনাল খেজুরের খাঁটি গুড় বানাইতে বা পেতে 24 ঘন্টা সময় লাগবে, 24 ঘন্টা সময় লাগবে গতকাল সকাল থেকে আজকে সকাল পর্যন্ত, জি জি। তাহলে আমরা এটা আর একটু দর্শকদেরকে বলতে চাই, তাহলে আপনারা রস দেখেই বুঝে নিতে পারেন যে গুড়ের মানটা কেমন হবে। এটা রস যখনই আমি গাছে হাত দিয়ে গাছ নামালাম, জি জি, তখন দেখে রস দেখে বুঝে দিতে পারবো যে আজকে গারে গুড়টা কেমন হবে, কেমন হবে। আচ্ছা আচ্ছা, বলা যাবে আর কতটুকু গুড় হবে না, ওই যে পরিমাণ তোমাকে বললাম খুকাই কত যে হবে ওটা টার্গেট আমাদের আছে। তাহলে আজকে আমরা কয়টি ভাঁড়ের রস এই তাওয়ার উপরে রেখেছি? সাত ভাঁড় মতো, সাত ভাঁড় কেজি সাথে খাবে। আচ্ছা, তাই সাত ভাঁড় থেকে আমরা তো 7 থেকে 8 কেজি গুড় পাওয়ার আশা করছি। তাহলে এখানে আমরা যে গুড় দেখতে পাচ্ছি, আমরা এখানে যে গুড়টি দেখতে পাচ্ছি এই গুড় 7 কেজি 8 কেজি হবে এরকম একটা অনুমান। আচ্ছা, তাহলে এই পাত্রে রাখা হবে। আচ্ছা, তো এই পাত্রে কতটুকু গুড় ধরবে? এইটা কেজি 10 থেকে 12 কেজি, 10 কেজি ধরবে, তাই না? দর্শক বন্ধুরা দেখুন কিভাবে ঝোল গুড়ের উপরের অংশটি আর বীজ কিভাবে মিক্সড করা হচ্ছে। আমরা অধীর আগ্রহে
মনোযোগ দিয়ে দেখছি এবং আমরা অপেক্ষা করছি যে সেই দানা গুড় কখন আমরা দেখব। দর্শক বন্ধুরা দেখুন এই যে কালো, একদম কালো হয়ে গেছে ঝোলগুড়। যখনই এই বীজ এই ঝোলগুড়ের সাথে মিক্সড করার হবে তখনই আমরা ফর্সা সুন্দর দানাদার লাল কালারের খেজুরের গুড় পেয়ে যাব। অনেকে বীজ তৈরি করে অল্প, সে গুড়ের সৌন্দর্য চেষ্টা দুর্বল থেকে যাবে, দুর্বল থেকে যায়। বিষয় হলো পরিশ্রমের একটা মান আছে, না তুলে যদি ধুতাম জি সমস্ত দিক থেকে গুড় হইতো, দানাও হইতো, কিন্তু সৌন্দর্য দিক থেকে বেশি থাকতাম। আচ্ছা আচ্ছা, এই কারণ এটা আমার একটা মানে জাত ব্যবসা বললেই চলে জি। মানে এর ওপর আমার গোটা মানে গত 12 বছর ধরি এ পর্যন্ত মানে আমার অনেক নির্ভর এর ওপর। তা আমি তো সেটাকে সবসময় ফিনিশিং ভালো মতো তো করবই, তা বলতো সেটা করবো অবশ্যই। যত বীজ উৎপাদন করা হবে গুড়ের সাথে মিক্সড করা হবে তত ভালো মান পাবে, সুন্দর মান থাকবে, সৌন্দর্য দেখাবে। তারপরে ঘোল গুড়ের মধ্যে দর্শক বন্ধুরা দেখুন, আপনারা একটু ভালো করে দেখুন, অল্প দেখুন বীজ খেজুরের রস থেকে আমরা জাল দিয়ে এই বীজ পেয়েছি। তো এর স্বাদ কেমন আপনাদেরকে একটু খেয়ে দেখাবো। দর্শক বন্ধুরা এক অসাধারণ টেস্ট, যা আপনারা যদি না খেয়ে থাকেন তো খুব শীঘ্রই আপনারা এক চাষির কাছ থেকে এটা নিয়ে খেয়ে দেখবেন, অনেক সুন্দর স্বাদ। দেখুন অনেক সুন্দর, দর্শক বন্ধুরা দেখুন খুব ভালো করে একটু লক্ষ্য করুন যে ঝোল গুড় আর বীজ মিশানো হচ্ছে, গুড়ের কালার চলে আসছে আস্তে আস্তে। এর আগে কিন্তু গুড়টি যখন ঝোল ছিল তখন মানে কালচে লাল ছিল, বীজ মেশানোর সাথে সাথে গুড়ের রং যে অরিজিনাল যে রং সে রংটি ফিরে পাচ্ছে। খুব ভালো করে একটু খেয়াল করুন আপনারা, খুব ভালো করে লক্ষ্য করুন। আলহামদুলিল্লাহ, সকাল থেকে যে আমাদের এই খেজুরের রস থেকে গুড় বানানোর যে প্রসেসটা, তো আমরা রস থেকে তাওয়ায় যে গুড়টা এখন আমরা ঘুটছি, এটা ঘোটা বলে, গুড়ের যে মানসম্মত মান এবং গুড়ের যে ঘ্রাণটা থাকার জন্যে এখন সেই কাজটি আমরা শুরু করে দিছি। গুড় অটোমেটিক হয়ে গেছে, এখন এই গুড়ের যে একটা সুন্দর যে কালার, সেই কালারটি গুড় যতদিন একটা মানুষ রাখবে কিনে বাড়িতে একটা পাত্রে, এই কালারটি থাকার জন্য এবং এই গুড় যেই খাবে সে বলবে যে না অরিজিনাল গুড় আমরা একটু পেয়েছি। এই মূলত এটা মানুষ আজকের এই ভিডিও মাধ্যমে, অবশ্য আমার বসতবাড়ি এই জয়পুর গ্রাম, জয়পুর গ্রামে আমার জন্ম, দীর্ঘ 12 বছর ধরে আমি খেজুরের এই গাছ রস থেকে গুড় বানাই। তো এরকম সুযোগ বা এরকম ভাই এর আগে কখনোই আমার কাছে আসেনি, আজকেই প্রথম। অবশ্য আমার পুরা ঠিকানা জয়পুর গ্রাম পোস্ট,
আনন্দবাস ইউনিয়ন বাগান মুজিবনগর থানা জেলা মেহেরপুর এই ঠিকানার মাধ্যমে দাদা কত কাছে যদি বলে যে আমার আলমগীর ভাইয়ের বাড়ি গুড় নেব তাহলে পরে এই ঠিকানার মাধ্যমে খেজুরের যে অরিজিনাল গুড়টি সেটা আমি দিতে পারবো যদি কারোর ইচ্ছা জাগে মনে যে আমরা একটু তাঁত রসা একটু গুড় একটু রস খাবো তাহলে সকালে আসলে পরে আমি হয়তো সে ভাইকে খাওয়াতে পারি তো দীর্ঘ 10-12 বছর ধরে আজকে আমি যে গাছটা কাটছি আজ পর্যন্ত ইনশাল্লাহ কেউ খারাপ বলেনি আমি আমার মতো সাধ্যমতো চেষ্টা করি যে মানুষ একটু ভালো গুড় খাওয়াবো সঠিক জিনিসটা খাক হ্যাঁ সঠিক জিনিসটা খাক এবং আজকাল যে এই ডিজিটাল পদ্ধতির যে ক্যামেরার মাধ্যমে সমাজ গোটা দেশ গোটা জাতি পৃথিবী দেখবে এটাও আলহামদুলিল্লাহ কারণ এরকম সুযোগ সুবিধা এর আগে তো ছিল না এখন হয়েছে তো যারাই আমি বাদে অন্য অন্য গাছে যারাই আছে তারাও যদি মনে করে যে না আলমগীর ভাই কথাগুলো লিগালি বলেছে যে ভালো মানসম্মত মান গুড় এভাবেই তৈরি হয় কারণ এখানে লুকানোর কোনো কিছুই নেই আমি যদি একটা কথা লুকাই আর একজন যারা খেজুর গাছ কাটে আমার মতো তো আরও অন্য অন্য গাছে আছে তারা তো বলবে যে না আলমগীর ভাই ভুল বললো কিন্তু কথাগুলো সেই ভাইদের সাথে মিলে যাবে আচ্ছা তাহলে আমরা সঠিক এখন একটা গুড় পেয়ে গেছি দর্শক বন্ধুরা গুড়ের যে অরিজিনাল গ্রান সেটা কিন্তু আমরা পেতে চলেছি অলরেডি পেয়ে গিয়েছি আপনি পেয়েছেন আর ভাইরা তো প্রতিদিন থাকেই এই গুড়ের পাশে ভাইদের প্রতিদিনের স্বাদ আজকের স্বাদ ঘ্রাণ সব একই রকম যেহেতু আমি আজ প্রথম এসেছি সেই হিসাবে যে অরিজিনাল ঘ্রাণ সেটা আমি বেশি পাচ্ছি আমার কাছে নতুন একটি ঘ্রাণ মনে হচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখুন খুব ভালো করে একটু লক্ষ্য করুন তো আলমগীর ভাই তো আপনি তো এই সকাল থেকে আমাকে একটু সময় দিলেন আপনি আমাকে দেখালেন যে কিভাবে খেজুরের রস থেকে অরিজিনাল খাঁটি খেজুরের গুড় পাওয়া যায় এই যে একটা প্রক্রিয়ার চলার মাঝে মাঝে আপনি আমাকে রস খাইয়েছেন তাঁত রস খাওয়াইছেন বীজ খাওয়াইছেন তো প্রত্যেকটা ধাপে ধাপে আপনি আমাকে একটু সুযোগ দিয়েছেন তো যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো এই সুযোগটি হয়তো বা কখনো পাবো কি না জানি না আলহামদুলিল্লাহ তো আপনাকে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার দর্শকদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আমার এখানে আসার জন্য আমি নিজেও খুব খুশি এবং অন্যান্য ভাইদেরকে যারা গুড় খেজুরের অরিজিনাল খায় বা কিনে তাদেরকেও বলবো যে একটু ভালো করে পরীক্ষা করে যে খাঁটি গুড় ম্যানেজ করে খাওয়ার যে একটা সুযোগ মানুষ খোঁজে সেইটা এই চ্যানেলের মাধ্যমে বা ভাইয়ের এই ভিডিওর মাধ্যমে পাবে এভাবে ম্যানেজ করে যদি খায় ভালো হবে আচ্ছা ভাই মানসম্মত এখন আপনার তো এখানে যে পরিমাণ গাছ আছে জি এবং আপনি যে 17টি গাছ প্রতিদিন আইটেম নিয়ে কাজ করেন জি এতে 7-8 কেজি মতো গুড় আপনি পান জি আচ্ছা তো এখন গুড়ের বাজার কেমন 150 টাকা 150 টাকা কেজি তাহলে 7 কেজি গুড় যদি আমরা পেয়ে থাকি 700 টাকা আর 1,000-1,200 টাকা 1,000-1,200 টাকা মতো আমরা আয় করতে পারছি 17টি গাছ থেকে আমরা 1,000-1,200 টাকা মতো আয় করছি জি কেমন স্বাদ লাগছে খুব ভালো স্বাদ খুব ভালো হ্যাঁ
একদম অরিজিনাল খাঁটি গুড় খাচ্ছেন। খাঁটি গুড় খুব মজা, এর ভেতর কোনো ভেজাল নেই, ভেজাল নেই, তাই না? দর্শক বন্ধুরা, সেই সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি এই অরিজিনাল খাঁটি গুড়ের স্বাদ নেওয়ার জন্য। তা আজকে আমার পাশে বেশ কিছু দর্শক আছে এক খেজুর বাগানে। তো এই খেজুর বাগানটি মূলত একটি বিশাল মাঠের ভিতরে। তো মাঠে যারা আমার পাশে উপস্থিত আছে সবাই কৃষক। তা আমি আপনাদেরকে এই অরিজিনাল খাঁটি গুড়ের স্বাদ কেমন সেটা জানাবো। আমাদের আলমগীর ভাই যে রস থেকে গুড় তৈরি করলো, কত সুন্দর করে গুড় উৎপাদন করতে পারে, তা বিষয়টা আমরা এই আশেপাশের দর্শকদের কাছ থেকেই তার প্রমাণ আমরা নেব। তো প্রথমে আমি একটু দেখি এর স্বাদটা কেমন, তারপর দর্শকদেরকে একে একে জানাব। দর্শক বন্ধুরা, অনেক সুন্দর। এখন নিজের কথা নিজে প্রশংসা না করে আমি একটু পাশের ভাইগুলোর সাথে একটু জেনে নিই। তো একটু আলমগীর ভাইয়ের অরিজিনাল খেজুরের গুড় খেয়ে এর স্বাদ আমার দর্শকদের একটু জানান। আমরা এই গুড় খেয়ে নিজেই তৈরি করে অনেকদিন থেকে, গাছ আছে 10-12 বছর, তো এইভাবে এখানেই মাঠেই তৈরি করে। আচ্ছা, তো তৈরি করে, এটা খুবই স্বাদ, মানে কোনো নির্ভেজাল গুড়, কোনো ভেজাল নেই। আমরা নিজেরা মাঠে থেকে মানে উদ্যোগে কিনতে আসি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন না? আমরা যে এই গুড়ের এত খরিদ্দার, মানে সিরিয়াল বাই নিতে হয় গুড়টা, তাই পাওয়া যায় না, পাওয়া যায় না। আসলে খাঁটি জিনিসের দাম কদর আলাদা জিনিস। জি জি। আচ্ছা, তো একটু দেখেন, চেক করে আপনি এটা দেখেন। বলে মালিক কখনো ভেজাল করে নি, করবে না। আপনি দেখেন একটু, অরিজিনাল গুড়, অরিজিনাল খেজুরের গুড়টা, খেজুরের গুড়, এর কোনো ভেজাল নেই, এর কোনো ভেজাল নেই, সেটা আমরা তো নিজ চোখে দেখছি। আল্লাহ পাথা তো যে যে খেজুরের গুড় হয় সেটাই হয়েছে। আচ্ছা, তা দর্শক বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করলাম, এখানে আরো অনেক চাষি আছে, অনেকে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। তো আমরা এই মুরব্বী সাথে আর একটু কথা বলি। আসেন একটু কাছে আসেন, আমার দর্শকদের তো খেয়ে দেখাইলেন, আরও একটু এখান থেকে নেন, আর একটু নেন। গুড় আমি খুব খেলাম সকাল থেকে, বসে থেকে গুড়ে দেখে এক থালা পুরো আধ থালা গুড় খেলাম, যাহাই মজার। আমি গুড় খাই খুব, আর আমার ভাই বলে ভাই গুড় খাতে আসবা। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি আজ সে মাঝে সাঝে এসে গুড় খেয়ে যাই, খেয়ে যান, খুব মজা। তো কতটুকু পরিমাণ খেতে পারেন, হাফ কেজি দিলে খেয়ে নেবেন? নেই, 1.5 পোয়া মতন। 1.5 পোয়া খেয়ে নেন। যাক, শরীর ভালোই আছে তাহলে। হ্যাঁ, ভালো আছে, গুড়টা মিষ্টি, দেখ ভালোই খাতে, ভালোই পারেন। তো ঠিক আছে, ধন্যবাদ আমার দর্শকদেরকে কিছু বলার জন্য, ভালো থাকেন। দর্শক বন্ধুরা, সেই সকাল থেকে এই পর্যন্ত প্রায় 3-4 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা অরিজিনাল খেজুরের রস থেকে অরিজিনাল খেজুরের গুড় পেয়েছি, আপনাদেরকে দেখালাম। ধাপে ধাপে সব কিছু আমি আপনাদেরকে দেখালাম, আর এই সব কিছু করে আমাদেরকে সহযোগিতা করলো আলমগীর ভাই। তো খাঁটি মানুষের, খাঁটি খেজুরের রস এবং গুড় যদি আপনারা পেতে চান, তাহলে ঠিক এইরকম ভালো একজন মানুষের সাথে যোগাযোগ করতে পারেন। যে যদি আমার কোন দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায়, তো যদি অরিজিনাল খাঁটি গুড়ের সন্ধান আপনার কাছ থেকে নিতে চাই, তো কতটুকু সহযোগিতা করবেন আমার দর্শকদের? ইনশাল্লাহ, আমি তো দীর্ঘ 12 বছর ধরে আমি আমার মতো সাধ্য করে মানুষের কখনোই ভেজাল রস গুড় খাওয়াইনি। জি, আমি আমার মতো চেষ্টা করি যে অরিজিনালই খাক মানুষ। আচ্ছা, এবং মানুষ এখন তো বর্তমানে ইন্টারনেটের যুগ। জি জি, তো এই মোবাইল নাম্বারের মাধ্যমে আমার যোগাযোগ করলে পারে, পেতে পারে। এবং আমি যদি বলি যে হ্যাঁ ভাই গুড়, কেউ যদি বলে গুড় নেবো, তাহলে এই মোবাইল নাম্বারের মাধ্যমে সে আমার কাছে গুড় পেলে পেতে পারে। আচ্ছা, তাহলে আমার দর্শকদেরকে মোবাইল নাম্বারটি দিয়ে দেন। মোবাইল নাম্বার হলো আপনার 017। জি জি, 83 63 83 98। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া? জি জি জি। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে ফোন করলে পরে আমার যে আমি খেজুর গাছ কাটি, আমি যে গুড় বেচা কেনা করি, যে কেউ পেলে পেতে পারে, পেতে পারে। আচ্ছা, তো যাই ভাইজান, অনেক ধন্যবাদ।
আমার দর্শকদেরকে যে একটা খাঁটি গুড়ের সন্ধান আমি দিতে পেরেছি এটা অনেক ভালো, অনেক ধন্য। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আমি আপনাদেরকে দেখালাম যে খেজুরের রস থেকে কীভাবে খেজুরের গুড় তৈরি করা হয়। তো পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই ছিলেন আশা করি। তো ভালো থাকুন, সুন্দর থাকুন, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।